చూడండి రోలింగ్ গল্পটা তো থ্রিলার, যেমন নামটা থেকে আমরা জানতে পেরেছি, তো তুমি কি একটু বলবে যতটা বলা যায় থ্রিলার? অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল থ্রিলার আমাদের একটা ভীষণ প্রিয় জনরা, যেখানে আমরা সবাই কাজ করে ভীষণ আনন্দ পাই। আমি পার্টিকুলারলি যেসব গল্পগুলোতে সাইকোলজি ওরিয়েন্টেড অনেক রিপ্রেজেন্টেশন থাকে ওখানে কাজ করেও মজা হয়। আর আমার এই চরিত্র যার নাম হলো মায়া, শি ইজ ভেরি ডিফারেন্ট। মানে আমরা এখন তো সামাজিকভাবে একটা প্রবলেম দেখছি, আর সেটা হলো অনেক অল্প বয়সী মেয়েরা সুইসাইডাল হয়ে যাচ্ছে। শুধু মেয়েরা কেন, মানে মেন্টাল হেলথ একটা বিশাল প্রবলেম, এটা গোটা ইন্ডিয়ার প্রবলেম, ওয়ার্ল্ডের প্রবলেম। তো এই ছবিতে আমরা মেন্টাল হেলথের বেশ কিছুটা সিরিয়াস ইমপ্লিকেশনস অ্যাড্রেস করছি, এবং ছবিটার মধ্যে কিন্তু একদম একটা পাওয়ার প্যাকড কাইন্ড অফ, মানে দর্শক বসে থাকতে মানে তাদের ভালো হবে, আগ্রহ হবে, ভালো লাগবে তাদের, কারণ প্রত্যেক মোমেন্টে নতুন কিছু একটা ঘটছে এবং ইটস একটা ভেরি বিউটিফুল স্পিড, যেটা আমার মনে হয় যে এখন এই জামানার যারা মুভি ওয়াচার্স তারা এই ধরনের ছবি এখন তো ভীষণ ভালোবাসছে। সো আই এম রিয়েলি হোপফুল। আর তুমি যেটা বললে যে মানসিক স্বাস্থ্য নিয়ে, তাহলে দর্শকদের কাছে কি একটা আলাদা করে মেসেজ যাবে এই ছবির মাধ্যমে? হ্যাঁ ডেফিনেটলি, মানে যারা দেখবে তারা ডেফিনেটলি এটা নিয়ে ভাববে যে হাউ দ্য মডার্ন লাইফ, আমরা ভেতর থেকে অ্যাকচুয়ালি উইক হয়ে পড়েছি, মানুষ উইক হয়ে পড়েছে। সেটার জন্য স্ট্রেস দায়ী নাকি আমরা নিজেরা দায়ী, নাকি আমরা বেশি অন্য জিনিসকে বিশ্বাস করছি, নিজেদেরকে কম বিশ্বাস করছি, কারণটা যাই হোক না কেন, দিস ইজ রিয়ালিটি। এবং দেখা যাচ্ছে ঘরে ঘরে কিছু এমন কেসেস, আর এই কেসগুলো বাড়ছে দিনকে দিন। তো আই থিঙ্ক ইট ইজ অ্যাড্রেসিং টু সামথিং উইচ ইজ ভেরি ফ্রিকোয়েন্ট, আর আমরা যদি একটু মন দিয়ে একটু ভালোবেসে সবাইকে অ্যাড্রেস করি তাহলে এর মধ্যেই, অরাজকতার মধ্যেই একটা আনসার রয়েছে, সেই আনসারটাও বেরিয়ে আসবে আমাদের সামনে। আর মোহনী কেন এই চরিত্রটা চুজ করলো, শুধুমাত্র কি গল্পের উপর ভিত্তি করে নাকি অন্য কিছু ইউএসপি তোমাকে অ্যাট্রাক্ট করেছে? অ্যাকচুয়ালি আমি ভীষণই মেন্টাল জোন থেকে অভিনয় করতে ভালোবাসি। মানে আই থিঙ্ক অ্যাক্টিং মাথা দিয়ে বেশি হয় যতটা না শরীর দিয়ে হয়। আমরা আমাদের হাত পা ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে হয়তো একটা প্রজেকশন করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমি ক্রিয়েট করব সেটা প্রথমে ব্রেনের ভেতরে আমাদের একটা খাঁচার মতো তৈরি হয়, এবং সেই খাঁচাটাকে তৈরি করে নিয়ে তারপরে আমরা মানুষের সামনে আমাদের চরিত্রটাকে তুলে ধরি। সেই ক্ষেত্রে এই চরিত্রটা হচ্ছে কমপ্লিটলি মাথার ভেতরে যে জগৎটা তার উপর বেস করে, যে কারণে আমার মনে হলো এটা ভীষণ চ্যালেঞ্জিং, কারণ এইরকম চরিত্র যেখানে ওর মাথার ভেতরে কী চলছে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং সেটাকে প্রপারলি ফুটিয়ে তোলা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং আমার টিম অসাধারণ, ওরা প্রত্যেক স্টেপে এত হার্ডওয়ার্ক করছে, প্রত্যেকটা সিনের মধ্যে এতটা প্রিসিশন আনা হয়েছে, মানে আমার মনে হলো যে দর্শক স্পেশালি মডার্ন ফিল্মস এখন যেমন দিকে যাচ্ছে ভীষণ এনজয় করবে। তোমার মাথায় দেখতে পাচ্ছি যে ব্যান্ড দেখছো, এটা না আজকে স্পেশাল দৃশ্য আছে যদি এটা বলা যায়। হ্যাঁ, একটু আগে অ্যাম্বুলেন্সে শর্ট দিলাম, অ্যাম্বুলেন্সের ভেতরে আমি কখনো সেই অর্থে বসিনি, অদ্ভুত লাগছিল, একটা অদ্ভুত কীরকম প্যারানয়া কাজ করছিল, মনে হচ্ছিল যে সত্যি যে মানুষটা বিপদে পড়ছে, সেই সাইরেনের আওয়াজ প্লাস স্ট্রেচার, একটা বেশ গা থমথমে পরিবেশ। এবং তার মধ্যে যে সিনটা হলো যে এই মেয়েটি মায়া, ও খুব সিভিয়ারলি ইনজিওর্ড হয়েছে, কীভাবে হয়েছে কেন হয়েছে সেটা তো অফকোর্স হলে এসে দেখতে হবে, বেশি বলবো না তোমাদের। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই যে ফিল পুরো মুভিটার মধ্যে, যে আমাদের জীবনের মধ্যে অনেক ভালো ঘটনার মধ্যে খারাপগুলো ঘটে, হয়তো বা আমরা যখন খারাপকে আহ্বান করি তখন আমাদের সাথে বেশি খারাপ ঘটে। কবে নাগাদ এই ছবিটা দেখতে পাবে দর্শক?
খুব শিগগিরই আমি বলবো যে তোমরা একটুখানি হুকড অন থাকো সোশ্যাল মিডিয়াতে, তো বটেই আমাদের শুটিং খুব ঝপাঝপ হচ্ছে, খুব শিগগিরই চলে আসবে। ইনফ্যাক্ট আই থিঙ্ক মিডল অফ দ্য ইয়ার। আমার চরিত্র একটা ক্যাফের ওনার, তো বাকি তো কিছু বলা যাবে না, বাকিটা তো দেখতে হবে। আর পজিটিভ একটা ক্যারেক্টার। মৌবনীদের সাথে আজকে আমার ফার্স্ট টাইম কাজ করা, খুবই ফ্র্যাঙ্ক, তো কাজ করতে খুব ভালো লাগছে। আর আমার এই প্রথমেই মৌবনীদের সাথে কাজ করলাম, আমি এই প্রোডাকশন আগে কাজ করেছি কিন্তু মৌবনীদের সাথে আজকে ফার্স্ট কাজ করলাম, খুব ভালো লাগছে। না না আমার আরও আছে দু তিন দিন, আর এমনি মুভিটা শেষ হতে আরও 10-12 দিন লাগবে। মৌবনীদি বলছিল যে মানসিক স্বাস্থ্যের উপর ভিত্তি করে গল্পটা, হঠাৎ এইরকম একটা সাবজেক্ট কেন চুজ করলি? এটা আমার প্রোডিউসারের ডিম্যান্ড, দ্য আর্থের প্রপারাইটার মালিক তুহিন আমার ভাই, ওর ডিম্যান্ড। সুস্মিতা এমন একটা সাবজেক্ট চাই যে সাবজেক্টটা দিয়ে আমি পুরো ওয়েস্ট বেঙ্গল তাক লাগিয়ে দেবো, ইন্ডাস্ট্রিটাকে অন্য পথে চালিয়ে দেবো, একটু অন্য টাইপের ভ্যারিয়েশন স্টোরি চাই। সুতরাং সেইভাবে একটা স্টোরি বার করলাম যেটা মানসিকভাবে ডিপ্রেসড একটা মেয়ের ওপরে স্টোরিটা তৈরি করলাম। বেসিক্যালি এটা মার্ডার স্টোরি, ফিল্মের নামই মার্ডার স্টোরি, মার্ডার মিস্ট্রির ওপরে স্টোরি, সাইকোলজিক্যাল থ্রিলার। মৌবনীকে যে ক্যারেক্টারে আমি ফেলেছি, এ হচ্ছে এমন একটি মেয়ে, কোটিপতি ফ্যামিলির মেয়ে, কিন্তু মাঝে মাঝে স্বপ্ন দেখে, আর যেটা স্বপ্ন দেখে সেটা সত্যি হয়ে যায়। হট করে ও একদিন স্বপ্ন দেখছে যে ওর বাবা মা ফ্লাইট অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ও ঘুমটি ঘুমটি চিৎকার করছে, বাবা মা চলে আসে, ও স্বপ্নের কথা বলে, বাবা মাকে বলে যে বেরোতে না, বাবা মা বলছে যে আমাদের একটু ব্যাঙ্গালোরে যাওয়ার আছে। ও চিৎকার করে বারণ করতে থাকে, বাবা মা শোনে না, চলে যায়, যথারীতি বাবা মা মারা যায়। সেখানে ও পাগল হয়ে যায়, কী করবে দিশা মিশা পায় না। ওকে যে ছেলেটি ভালোবাসত সে বোঝায়, ট্রিটমেন্ট করে, ঠিক করে, ওর সঙ্গে বিয়ে ফাইনাল হয়। বিয়ের আগের দিন আবার স্বপ্ন দেখছে সেই ছেলেটি মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে। সুতরাং যে স্বপ্ন দেখে সেই স্বপ্নই সত্যি হয়ে যায়। ও চিৎকার করে আবার ফোন করে তাকে বলে যে আসতে না, ও ছেলেটি বলে যে আমি যদি না আসি তাহলে তো আমাদের বিয়েই হবে না। মৌবনী বারবার চিৎকার করে বোঝাবার চেষ্টা করে কিন্তু পারে না, ওর কথা কেউ বিশ্বাস করে না, যথারীতি সেই ছেলেটাও মারা যায়। তার উপরেই আমাদের গল্পটা, ও যা স্বপ্ন দেখে সেটাই সত্যি হয়, সেটার উপর ভিত্তি করেই আমাদের গল্প। বাদবাকিটা তো ছবিটা দেখলেই বোঝা যাবে। আর সবচেয়ে মজার কথা, লাস্ট স্বপ্ন যেটা দেখছে সেই স্বপ্ন দেখছে ও নিজে মারা যাচ্ছে, ওর পেটে কেউ ছুরি দেখে ঢুকিয়ে ওকে মার খুন করছে, সেই স্বপ্নের পেছনে ও দৌড়াচ্ছে। দ্যাট ইজ আওয়ার স্টোরি, বেসিক্যালি মার্ডার স্টোরি। না কলকাতা, কলকাতার পার্শ্ববর্তী কিছু অঞ্চল, আর বেসিক্যালি আমাদের গার্শিয়াংয়ে হবে, ম্যাক্সিমামটা পাহাড়ি, পাহাড় বেস করে পুরো ছবিটা, কার্শিয়াং কালিম্পং। হ্যাঁ, পাহাড়ের ফ্লেভার অনেক ভালো লাগে, গ্রিনারি অনেক বেশি, আর চেজিং ফেজিং আছে, ড্রোন শট আছে, টেনশান আছে, ওটা পাহাড়ে যে পরিমাণে আসবে সিটিতে কনজাস্টেডে হয় না সেই ফ্লেভারটা। হ্যাঁ গান তো আছে, মার্ডার স্টোরি, ইটস মার্ডার স্টোরি, খুব ভালো ভালো গান আছে। আপাতত মিউজিক ডিরেক্টর গিয়ে ট্র্যাক রেডি হয়েছে, বাকি গাইবে বড় সিঙ্গাররাই গাইবে, সেটা প্রকাশ্য আমরা জানাবো কিছুদিন পরে, মিউজিক রিলিজের আগে আমরা ঘোষণা করে দেবো। কেক এটা ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে।